মানুষে তো জানে ১৩টা গরু বেচবো কইছি, মানুষে তো জানে না যে আমি কি জাত বেটা, আমি তো কইছি ১৩টা গরু খালি কইছি, আট দরকার হইলে গরুর ফা আমি শুধু বিচ্ছে দিলে ১৩টা গরু বিক্রি করে দেবো, মাটির পরণ লাগবো। আর একটা জিনিস ছিল হচ্ছে যে কিতার মধ্যে টেকা টেকা ডালতাছি, মানে আমি ডেভেলপমেন্ট হচ্ছিল না একটা পর্যায়ে, যে আমার দেখা যাচ্ছে যে টিমের সাথে হাইরে গেছি, আমার প্লেয়াররা ভালো খেলতেছে না। তখন আমি বলতেছিলাম যে এত টাকা আমি এই যে এত খরচ করতেছি, কিতার মধ্যে টেকা টেকা, আমরা টাকাটারে টেকা বলি আর কি, কিতার মধ্যে টেকা ডালতাছি। এখানে আগেও ব্রিজ বানাইছিলাম, দেখেন আগে ব্রিজটা বানানোর পর ওনারা সংস্কার করার পর পাই ভাঙে যাচ্ছে, এখন আমরা নতুন আর এই পাকা ব্রিজ বানাচ্ছি। আমি আপনাদের একটু দেখাই ব্রিজ কিভাবে হয়, আপনারা দেখেন। সোশ্যাল মিডিয়া আমার পক্ষে ছিল বলে আমার কাজ করতে সুবিধা হয়েছে, ভোট পাইতে সুবিধা হয়েছে, ভোট চাইতে সুবিধা হয়েছে, এবং এদেরকে ম্যানেজ করার সুবিধা হয়েছে। সোশ্যাল মিডিয়া এবং একটা সুষ্ঠু নির্বাচনের জন্য আমাকে হেল্প করছে, কারণ সোশ্যাল মিডিয়া আমার পাশে দাঁড়াইছে বলে আমার উপর নির্যাতন করার সাহস ওরা পায়নি। তো এই কারণে আমি বলছি, আমার কথা যদি আপনি জিজ্ঞেস করেন, এখানে সোশ্যাল মিডিয়া আমাকে ব্যাপকভাবে সহযোগিতা করছে। আমার মাথায় ছিল যে আচ্ছা আমি লাইভ করে আমার যারা কলিগ আছে তাদেরকে একটু দেখাই, তাহলে এরাও যদি দুই একটা করে তাহলে তো দেশটা আগায়। মানে আমি আমার এলাকায় করতেছি ব্রিজ বানাচ্ছি, তা আমার কলিগ আছে ধরেন ১০০ ব্যারিস্টার আছে যারা আমার ফ্রেন্ড লিস্টে আছে, তা আমার কথা তারা দেখে যদি তারাও বাড়ি যায়, তারাও যদি ছোট্ট ব্রিজ বানায়, দেখুক না অসুবিধে কি। যেহেতু আমি আগে থেকে সোশ্যাল মিডিয়াতে ইনভলভ, তো আমার খেলাটা তো সোশ্যাল মিডিয়ায় চলে আসলো, আমার গোল কিপ এই পেনাল্টি শুট নেওয়া, বাইরে চলে যাওয়া যেটা ভিতর দিয়ে যাওয়া, তারপর কনফিডেন্সের সাথে বিভিন্ন ধরনের শট মারা, সব কিছু মিলে আস্তে আস্তে সোশ্যাল মিডিয়ার ফুটবল একাকার হয়ে গেল। তখন ফুটবলটা আরেকটু আগাইলো, ফুটবল ফেডারেশন একটু প্রেশারে পড়লো, তারপর আমি ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে কথা বলা শুরু করলাম, এদের দুর্নীতিকে অ্যাড্রেস করা শুরু করলাম। এগুলো একটার সাথে আরেকটা খুবই রিলেটেড। আমার কাছে মনে হয় যে আমি কিতার মধ্যে আমি টেকা ডালতাছি, আমার টেকা আমি আরো লাখ লাখ টেকা ডাল মধ্যে হইলে ঋণ করবো। আমি আমার গরু আছে ১৩টা, তোমার লাগে আমি গরু বেচে দিব যদি তোমরা আমার ট্রলটা যদি পজিটিভ করতে হয়। আমি এটাতে খুব একটা খারাপ কিছু দেখি, ট্রলটাও আমি মনে করি আমার কাজকে আরও বেশি অনুপ্রাণিত করছে। আজকে যে আমি এমপি ব্যারিস্টার সুমন হয়ে গেলাম, এটাতে ট্রলও আমি মনে করি ইফেক্টিভ ভূমিকা রাখছে, কারণ এতেই তো আমি বেশি লোকের কাছে পৌঁছাইতে পারছি। এবার আরেকজন সরকারি চোরের কথা আপনাদেরকে বলি। এই সরকারি চোর হচ্ছে আত্মসাতের অভিযোগে প্রমাণিত হওয়ার পর উনি হচ্ছেন প্রতিবাদের বিষয়টা, যেখানে দুর্নীতি পাবো এখানে প্রতিবাদ করব, এটা সোশ্যাল মিডিয়া হোক, সংসদের ভিতরে হোক, বাহিরে হোক, তিনি যদি আওয়ামী লীগ করেন, তিনি যদি জাতীয় পার্টি করেন, তিনি যে দলই করুন, যখন ওনার বিরুদ্ধে দুর্নীতির অকাট্য প্রমাণ পাওয়া যাবে তখন হি ইজ নো মোর আওয়ামী লীগ, তো ওনার বিরুদ্ধে কথা বলতে পারাটা তো আমার দায়িত্বের মধ্যেই পড়বে। আগে যেরকম অনেকগুলো আছে যে অভিযোগের ভিত্তিতেও কথা বলা গেছে, এখন আমাকে আরেকটু স্ট্রং এভিডেন্স ছাড়া হয়তো কথা বলতে পারবো, কারণ আমি যে জায়গায় আছি এটা একেবারে একটা মেইন জায়গা, এখানে আপনি হয়তো ভালো ভালো এভিডেন্স ছাড়া কথা বলা ঠিক হবে না। তো আমিও আমার অবস্থান অনুযায়ী, আমার এভিডেন্সের স্ট্যান্ডার্ড চেঞ্জ, যতটুকু চেঞ্জ লাগবে অতটুকু অনুযায়ী প্রতিবাদ করব। নিজের মানুষের জন্য কাজ করতে পারাটা এটা অন্যরকম একটা ব্যাপার। আমার এমপি হিসাবে আমার যে কাজ আমি এগুলো করে যাব, সোশ্যাল মিডিয়াতে ব্যারিস্টার সুমন হিসাবে যে কাজ, সোশ্যাল মিডিয়াকে যে জায়গায় লাগবে আমার এই জায়গায় লাগাইতে হবে, নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে দাঁড়ানোর জন্য। সবসময় তো আর সংসদ খোলা পাওয়া যাবে না, তো সব কিছু আপনি সংসদ ভবনে পারবেনও না। এই অ্যাওয়ারনেস রেজ করার জন্য আপনি হয়তো সোশ্যাল মিডিয়াকেই ব্যবহার করতে হবে। আমার হয়তো স্ট্যান্ডার্ডটা আরেকটু হাই হবে, সুতরাং আমি এমন কোনো অভিযোগ আনতে পারবো না যে অভিযোগের সত্যতা কম বা সত্যতা আছে কি না। এই ধরনের এই যে কোয়ার্টার ফাইনাল তো আর খেলা যাবে না, এখানে সব ফাইনাল খেলতে হবে। বাবা আমরা চিন্তা করলাম না কিছু।